অযোধ্যায় রাম মন্দিরে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার আগে গতকাল নন্দীগ্রামের রেয়াপাড়ায় সিদ্ধেশ্বর বাজার থেকে সিদ্ধনাথ মন্দির পর্যন্ত সনাতনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকের ইস্যুটা যেন একটু অন্য, সেখানে উন্মাদনও একটু কি অন্যরকম লাগছে। এর জন্য জালি হিন্দু মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। উনি যদি পশ্চিমবঙ্গে এই ধরনের বাধা না দিতেন, মানুষ এত রাস্তায় বেরোত না। ধন্যবাদ মমতা ব্যানার্জিকে, তিনি দাঙ্গা মিছিল, পশ্চিমবঙ্গে রাম নামের আপত্তি, পুজোর অনুমতি বন্ধ, পুলিশকে প্রশাসনকে নামিয়ে দেওয়া, ডায়মন্ড হারবারে 80 জনকে নোটিশ করা, রায়দিঘিতে মন্দিরে বোমা মারার ব্যবস্থা করা, এগুলো করছেন বলে আর প্রত্যেক দিন ভগবান রামচন্দ্রকে আক্রমণ করছেন বলে, হিন্দুদের আক্রমণ করছেন বলে আমরা ডেকেছি 10,000, বেরিয়েছে 50,000।